হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম একদম রভাবে সেটা হচ্ছে যে প্রিয়তমার হল কালেকশন কত হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে হিমেলা শ্রফ সরাসরি জানিয়ে দিয়েছেন ওনার ফেসবুক ওয়ালে একটা পোস্টের মাধ্যমে তো এখন কথা হচ্ছে যে আসলে এটা তো প্রিয়তমা এটা তো শাকিব খানের মুভি তাই না এই সিনেমা যে সুপার টুপার হিট হবে এটা যে এত ভালো ব্যবসা করবে এটা কিন্তু আমরা সবাই আগে থেকেই অনুমান করেছিলাম কারণ বাংলাদেশে যদি কারো সিনেমা হিট হয় আর সাকিব যদি সিনেমা করে সেক্ষেত্রে সাকিব খানের সিনেমাকে টপকে যাবে এরকম আসলে হিরো বর্তমানে নাই তো সেই জন্য আর একটা কথা হচ্ছে প্রিয়তমা মুভিটা কিন্তু আসলেই ভালো এটা শুধু শাকিব খানের নামের উপর কিন্তু চলে নাই বিশ্বাস করেন এটা কিন্তু শুধুমাত্র নামের উপর সিনেমা যে একটা চলে না আছে না এরকম এরকম কিন্তু না শাকিব খানের অনেক সিনেমা শাকিব খানের নামের উপরে চলেছে এটা আমি আমি নিজেও একমত কিন্তু শাকিব খানের এই প্রিয়তমা কিন্তু শুধু শাকিব খানের জন্য চলে নাই এটা ভালো একটা গল্প এটা এটা মনে রাখার মতো একটা মুভি আপনারা এই সিনেমা যারা যারা দেখেছেন তারাই ভালো বুঝবেন যে আমার কথা আসলে সত্য কিনা এই মুভিটাতে সাকিব খান বিগত সমস্ত অন্যান্য সিনেমা এই চার পাঁচ বছরের মধ্যে যা হয়েছে এই সিনেমাগুলোকে সে ছাড়াই গেছে এই মুভিতে তার অ্যাক্টিং বলেন তার ড্রেস আপ কম্বিনেশন তারপর হচ্ছে এই যে একটা হিরোইনকে যে চয়েস করছে সে তারা এই হিরোইনটা নতুন হিসেবে আমি বলবো যে অনেক পুরাতন হিরোইন দেরকে টপকে গেছে এক কথায় যারা এই মুভিটা দেখছেন তারা আমার সাথে একমত হবেন আমি আসলে এতটাও আশা করেছিলাম না এত সুন্দর অ্যাক্টিং করছে মেটা আর একটা কথা হচ্ছে যে হিমেলার श्रॉफ কে এক্সট্রা করে ধন্যবাদ এবং ভালোবাসা দিতেই হয় কারণ হচ্ছে হিমেলার श्रॉफই একমাত্র পরিচালক যার ব্যাপারটা আমি দেখলাম কি যে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানে খুব মানে দর্শকদের সাথে কোনো তাল বাহানা করে না যেটা বলছে এক মাসের মধ্যে সিনেমা বানায়া হলে দিয়ে দিছে দর্শকদের দেখাইছে ইভেন হলে কত টাকা আয় হচ্ছে কত টাকা ইয়া হচ্ছে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে সব কিছু কিন্তু তিনি একদম দর্শকদের পত্রিকা আপনার অবাক হবেন পত্রিকায় জানানোর আগেই তিনি স্ট্যাটাসের মাধ্যমে সরাসরি দর্শকদের আগে জানিয়ে দিছে এটা নিয়ে আবার অনেক মানে হচ্ছে কি বলবো অনেক মানুষ আছে না অনেক মানুষের চুলকানি আছে তারা হচ্ছে বলতেছে কি যে কোন পত্রিকায় আসলো না আপনারা হচ্ছে আগেই আপনারা হচ্ছে বলতেছেন রিপোর্ট দিচ্ছেন ওদিকে সুরঙ্গের রিপোর্ট আমরা জানলাম যে হচ্ছে সুরঙ্গের নাকি দুই কোটি প্লাস টাকা ইয়া করছে টিকিট বিক্রি হয়ে গেছে ওইটা নাকি রেকর্ড তাহলে আপনারা বলতেছেন এখানে দশ কোটির উপরে টাকা তাহলে কোনটা রেকর্ড আসলে কার কথা বিশ্বাস করবে তারা হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে এই যে অন্যান্য পত্রিকায় যে আসে অন্যান্য সিনেমার রেকর্ড আপনারা বলতেছেন যে পত্রিকায় নাকি আসছে বাট আমারটা পরিচালক ডিরেক্টলি বলছে কোন পত্রিকায় আপনারা দেখেন নাই আসলে অন্যান্য সিনেমার প্রযোজক বা পরিচালকরা আপনাদেরকে পত্রিকার মাধ্যমে জানায় পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানায় সাংবাদিকদের সাথে একটা রিপোর্ট দেয় সাংবাদিকরা সেই রিপোর্টটা আপনাদেরকে জানায় তাদের পত্রিকার মাধ্যমে এটা এটা আপনাদের কাছে খুব ভালো লাগছে বাট প্রিয় তোমার হিমেলা শ্রাব যে এত সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলো আপনারা এটা ভুলে গেছেন যে পত্রিকা কোথা থেকে এই নিউজগুলো পায় একটা সিনেমার কেমন কেমন ইনকাম হলো টিকিট কেমন বিক্রি হলো লাভ হলো নাকি লস হলো সুপার ডুপার হিট হলো নাকি করলো এই কিন্তু একমাত্র পরিচালকই ভালো প্রযোজক যিনি থাকেন উনি কিন্তু ভালো তারপরে কিন্তু আমরা জানি তাই না তারপরে হচ্ছে আমাদের কাছে সেই খবর আসে কিভাবে আসে পত্রিকার মাধ্যমে এই পত্রিকাকে কে জানায় এটা আপনার মনে রাখতে হবে যারা এই ধরনের কথা বলেন যে হচ্ছে হিমেলার সব যেটা দিছে তার কোনো এভিডেন্স নাই আরে ভাই কিসের এভিডেন্স কিসের প্রমাণ লাগবে উনি তো সরাসরি ডিরেক্ট স্ট্যাটাসের মাধ্যমে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানাই দিছে এইটাই তো এনাফ এখন হচ্ছে ওখান থেকে সব পত্রিকাগুলা জেনে যাবে দেখবেন আজকের মধ্যে গতকাল রাত্রে জানাইছে তো আজকের মধ্যে দেখবেন প্রত্যেকটা পত্রিকায় ছাপা হয়ে গেছে প্রিয়তমা সুপার ডুপার হিট প্রিয়তমা দশ কোটিরও বেশি ইনকাম করে ফেলছে হ্যান ত্যান অনেক কিছু এটাই আশা করি সবার প্রিয়তমা দেখা হয়েছে যারা দেখেন নাই তারাও দেখবেন আসলে সাকিব খান যদি চায় এই প্রিয়তমা কেউ ছাপিয়ে যেতে পারবে নেক্সট টাইম আমি জানি সাকিব খানের অনেক মুভি আগের যে মুভিগুলাতে আমি ওর যে অ্যাক্টিং দেখতাম তখনই মনে হতো যে সাকিব খানকে আসলে পরিচালক প্রযোজকরা ঠিকমতো ইউজ করতে পারতেছে না বিধায়ী সে এরকম একটা মানে একটা একঘেয়েমির ভিতর দিয়ে যাচ্ছিল দেখেন এত কম সময়ে যদি একটা প্রিয়তমা তৈরি করা যায় তাহলে একটু বেশি সময় নিয়ে সামনে কিন্তু সাকিব খান চাইলে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে আমার বিশ্বাস তাই আপনাদের কি কমেন্টে জানান